আগামীতে কি এই সুপ্রিম কোর্টের অবজারভেশনের ভিত্তিতে এন্টার রাজ্যে তিনশো পঞ্চান্ন জারি হওয়ার একটা পথ খুলে গেল না তো এই প্রশ্ন কিন্তু সাংঘাতিক এক দেখো দেখো এন্টার মমতা ব্যানার্জির প্রশাসন পুলিশের উপরে পুরোপুরি অনাস্থা কেনেছে এনেছে সুপ্রিম কোর্ট যেসব প্রশ্ন করেছে কালে বিকালে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কোর্ট এটা করেনি আমি লেডি হিটলার বলবো না ওই টানটা এখনও পর্যন্ত পৃথিবীতে আসেনি কিন্তু যদি কোনো থাকে জনগণ বুঝে নেবেন কার তকমাটা পড়তে পারে লালবাজারে যে নাগরিক সমাজকে আপনারা ডেকে পাঠাচ্ছেন যেই কারণগুলোর জন্য সেই কারণ তো আপনার দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি প্রথম এই অপরাধটা করেছিল একটা বেসরকারি চ্যানেলে অপরিধার এই ভিকটিমের নামটা নিয়ে ফেলেছিল তাকে ডাকবেন না আচ্ছা আপনি আইন জানা সিপি নগরপাল তিনি তো ভিকটিমের নামটা নিয়েছিলেন তিনি তো আইন জানেন তাকে ডাকবেন না লালবাজার আচ্ছা এই যে আপনাদের পেয়ারের পাত্র সন্দীপ সন্দীপ তো আঠেরোবার এই নাম নিয়েছে আপনাদের তৃণমূলের একাধিক এমপি এমএলএ নেতা ফেসবুকে এই মেয়েটার ছবি প্রকাশ করে দিয়েছে তাদেরকে লালবাজার ডাকবেন না ডাকবেন কুনাল সরকারদের গোস্বামী বাবু অফ জয় না সিটি অফ ভয় কারণ গিয়েছিলেন শিববল শিববলকে পোস্ট করা ছিল কতজন কতজন হামলা করেছিল সাত হাজার সবাই হামলা করেছিল না সত্তর জন হামলা করেছিল তাহলে পুলিশ কত ছিল বলছে দেড়শো জন তা দেড়শো জন কলকাতা পুলিশ যাকে বলা হয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন স্কটল্যান্ড ইয়ার্ড এশিয়ার প্রথম কমিশনারেট লালবাজার পুলিশ লালবাজার পুলিশের সিপি ভারতবর্ষে একমাত্র সিপি কেমন কমিশনারেটের যে ডিজির কাছে দায়বদ্ধ নয় কিছু বলতে একমাত্র এবং এই কারণে উনি কিন্তু ডিরেক্ট মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবের কাছে বলতে বাধ্য এত পাওয়ারফুল একটা লালবাজার সে দেশ পুলিশ নিয়ে পঁচাত্তর জন ভাঙচুর করছে তাদেরকে কন্ট্রোল করার কোনো যা কোনো তোমাদের চিত্র তোমাদের চ্যানেলে বিভিন্ন আর্কাইভ ঘেটে দেখো কোনো চেষ্টা করেনি বরং পুলিশ গিয়ে নার্সের কাছে গিয়ে বলছে তোমাদের জামা কাপড় দাও আমরা লুকোই এতে কালকে যে সাংঘাতিক প্রশ্নটা করেছে এবং সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা করেছে কপিল বলকে যিনি রাজ্যের প্রতিনিধিত্ব করছেন সুপ্রিম কোর্টে যে কজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলছে সাঁত্রিশ জন অ্যারেস্ট হয়েছে পঞ্চান্নটা এফআইআর সেটাও ভুল আপনি ঘেঁটে দেখুন মাত্র দু থেকে তিনজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে অর্থাৎ পুরো ব্যাপারটাই যে সুপ্রিম কোর্টে মানে পুলিশের যে মুখ পড়েছে পুলিশ যে পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছে এবং আমি বলছি রাজ্যের রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা ওখানে যে এই ফ্রিঞ্জ এলিমেন্টদের পাঠিয়েছিল তথ্য প্রমাণ লোক করতে সেটা তো সুপ্রিম কোর্টে কালকে ধরে ফেলেছে তাহলে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন এবং সংবিধানের জায়গাটার থেকে দেখলে এই পলিসি ল্যাপসটা এই যে আর্জি করে এই ঘটনাটা যে পলিসি ল্যাপসের প্রশ্ন তো পলিসি কারা তৈরি করে পলিসি তো নিশ্চয়ই দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর একজন ইন্সপেক্টর করে না যাদের কালকে বলির পাঠা করা হয়েছে মানে আমরা বলির পাঠা সরি বলির পাঠা বলাটা ভুল হলো যে এখানে বলির পাঠা বলিকে বলিতে পাঠা দেওয়া হয়নি চাল কুমড়ো দেওয়া হয়েছে কেন কারণ সুপ্রিম কোর্টের নেক্সট যে হেয়ারিং সেখানে কিন্তু রাজ্য তার প্রোগ্রেস জানাবে সেটা এই সুপ্রিম কোর্টকে দেখাতে হবে আমি কিছু করেছি দ্বিতীয় যে এই যে প্রশ্নটা পলিসি ল্যাপসের প্রশ্নে যেখানে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী দায়ী এবং সিপি দায়ী তাদের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে তাহলে তাদের জোরালো হচ্ছে সংবিধান মেনে তাদের পদত্যাগ সেটার থেকে ঘোরাতে হবে এই পুরো ব্যাপারটাই কিন্তু সাজানো এবং পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর লেড বাই সি এরা নৈতিক কারণে এবং সংবিধানগতভাবে কিন্তু এই মুহূর্তে পথটা না ছাড়লে আমি বলছি তুমি স্কটল্যান্ড ইয়ার কেন সুপ্রিম কোর্টের অবজারভেশন কেন আরও ইন্টারন্যাশনাল কোর্টের অবজারভেশনেও এটা সত্যের আলোয় আসবে না কারা এত নারকীয় ঘটনাটা করলো যখন পুলিশ কোনো রকম ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে দেখেছে এবং দেখে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ডাক্তারদের সুরক্ষার খাতিরে সেখানে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স আর সেন্ট্রাল ফোর্সকে ডেপ্লয় করেছে তাহলে তো এটা গুরপথে সে সুপ্রিম কোর্ট এখানে থ্রি ফিফটি ফাইভ জারি করলো দেখো লাস্ট তেরো বছরে তো কোর্টচালিত সরকার বা রাজ্য হচ্ছে একটাই এটা জেনারেল নলেজের প্রশ্ন যে পশ্চিমবঙ্গ এটা নিয়ে আমি সুপ্রিম কোর্ট বলবে হাইকোর্ট বলবে রাজ্য সরকারের দুটো গালের মানে কারো তো দুটো গালের বেশি থাকে না দুটো কানের বেশিও থাকে না আর এই সরকারের কিছু নেই কিন্তু কালকে সুপ্রিম কোর্টের সারাদিনের অবজারভেশনটা লাইভ স্ট্রিমিংটা যদি দেখে থাকো সেখানে একটা সবচাইতে ভ্যালিড যে প্রশ্নটা যেটা আমি বলছি তোমাকে অনেকেই হয়তো ওটা ওভারলুক করে গেছে সেটা হচ্ছে দেখো সুপ্রিম কোর্ট একটি রাজ্যের রাজধানী রাজ্যের রাজধানী মানে বা একটা রাষ্ট্রের রাজধানী বা রাজ্যের রাজধানী হচ্ছে সবচেয়ে ফোকাসিং জায়গা যেখানে কমিউনিকেশন ল অ্যান্ড অর্ডার সব কিছু কন্ট্রোলে থাকে মানে আলো পড়ে জায়গাটায় জায়গাটায় প্রত্যন্ত এলাকা নয় কলকাতা একটা রাজধানী ব্রিটিশদের রাজধানী পুরনো রাজ শহর সিটি অফ জয় ভারতবর্ষে একমাত্র তকমাধারী এখানে নাকি নারীরা অনেক স্বাধীন সেই শহরের আরজিকর এশিয়ার প্রথম প্রাইভেট কলেজ রাধাগোবিন্দ করের এশিয়ার প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ এত ঐতিহ্যশালী একটা জায়গায় যখন একটা এত ভয়ানক ঘটনা হলো তারপরে সুপ্রিম কোর্টের কালকে অ্যাসপিরেশনটা ভালো করে দেখো তারা পুরো ঘটনা পরম্পরাগুলোকে সাজিয়ে কিন্তু একটা জায়গায় ভার পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার আইনের শাসন অর্থাৎ সংবিধানের চোদ্দো নম্বর আর্টিকেলটাকে সরাসরি তারা জানিয়ে দিলেন এখানে ল আইনের শাসন নেই অর্থাৎ চোদ্দ নম্বর আর্টিকেল এখানে নেই তার মানে এবং পুলিশ প্রশাসনের উপরে চরম অনাস্থা এনে সেখানে কেন্দ্রীয় বাহিনী মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স আর সেন্ট্রাল ফোর্সকে বলবৎ করলো তা আমরা জানি সরকারকে এক্সিস্টিং রেখে কোন একটি রাজ্যে যদি সেই রাজ্যের সুরক্ষা বলকে কার্যত ইনভ্যালিড করে দিয়ে কেন্দ্রীয় বাহিনী ইম্পোজ করা হয় সেটা হচ্ছে থ্রি ফিফটি ফাইভ অর্থাৎ আপনার এত বড়ো একটা রাজ্যের ছোট্ট একটা মেডিকেল ইয়ে যেখানে সাতশো মাত্র আবাসিক ডক্টর সেখানে যখন পুলিশ কোনোরকম ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে দেখেছে এবং দেখে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ডাক্তারদের সুরক্ষার খাতিরে সেখানে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স আর সেন্ট্রাল ফোর্সকে ডেপ্লয় করেছে তাহলে তো এটা গুরপথে সুপ্রিম কোর্ট এখানে থ্রি ফিফটি জারি করলো তাহলে আমি যেই প্রশ্নটা তোমাদের রাখছি যে অদূর ভবিষ্যতে ধরো এটা কলকাতা তার মানে কলকাতার রাজধানীতে যদি আজকে ল অর্ডার এমন থাকে যে সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের স্বাধীনতার পরে একমাত্র স্টেটে যেখানে এই রকম একটা সিদ্ধান্ত নিতে হলো তাহলে কাকদ্বীপ প্রত্যন্ত কাকদ্বীপের ল এন্ড অর্ডারটা কোন জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত কোচবিহারের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে তাই তো সেটা তো একটা ভালিক প্রশ্ন যে দেখো সুপ্রিম কোর্টের কালকের অবজারভেশনের পুরো গাইডলাইনটা যদি দেখো তাহলে কিন্তু যেই প্রশ্নটা বিরোধীরা করছেন যে মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রী এরা এই কলকাতার নগরপালের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত আমি বলছি এটা তারা নৈতিকতার কারণে বলছে আমি সংবিধানের অ্যাসপেক্টে বলছি যে সংবিধানে একশো এইচ এইচের দুই উপধারায় বলাই আছে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা এই যে দেখো ঘটনাটা একটা দুর্ভাগ্যগণ হয়েছে তারপরে পুলিশের পদক্ষেপ এবং হাসপাতাল যে দুটো দায়িত্বই কার হাতে মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দপ্তরও তার কাছে তারপরের প্রশ্নে যখন আমরা দেখলাম একটা মব পুলিশের কথাতে সাত হাজার মপ তারা হামলা করলো তারপরে পুলিশের ভূমিকাটা যে জায়গায় দাঁড়িয়েছিল সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন ওটা অচ্চাইত ভয় সিরিয়াস প্রশ্ন তাহলে এই প্রশ্নটা কাল কিন্তু সুপ্রিম কোর্ট যেই জিনিসটা দাঁড় করালো যে দেখো রাজ্যের যে মানে যিনি উকিল গিয়েছিলেন সিব্বল সিব্বলকে পোস্ট করা ছিল কতজন কতজন হামলা করেছিল সাত হাজার সবাই হামলা করেছিল না সত্তর জন হামলা করেছিল তাহলে পুলিশ কত ছিল বলছে দেড়শো জন তা দেড়শো জন কলকাতা পুলিশ যাকে বলা হয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন স্কটল্যান্ড ইয়ার্ড এশিয়ার প্রথম কমিশনারেট লালবাজার পুলিশ লালবাজার পুলিশের সিপি ভারতবর্ষে একমাত্র সিপি কেমন কমিশনারেটের যে ডিজির কাছে দায়বদ্ধ নয় কিছু বলতে একমাত্র তৃণমূল এটাকে বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াচ্ছে দেখো এটা করতে হবে যে তৃণমূলকে তৃণমূল জাস্টিস চাইছে এতদিন যখন রাজ্যের কাছে পাঁচ দিন ছিল তখন তৃণমূলের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রাস্তায় নেমেছিল আমরা বলেছিলাম আপনি কার বিরুদ্ধে নামলেন এখন তৃণমূল কিন্তু তার পলিসিটা চেঞ্জ করে এটা কিন্তু জাস্ট মানুষের এটাকে ডিস্ট্রাক্ট করে দেওয়া মানুষের এই যে চিন্তাকে মানুষের আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়া আচ্ছা আমি বলছি এটা তো মাননীয় হাইকোর্ট এবং এখন সুপ্রিম কোর্টে অবজারভেশন হয়েছে হাইকোর্ট সিবিআইকে কি বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইয়ে কালপিটকে ধরতে বা একাধিক কালপিট যদি থাকে ধরতে ধরতে বলেছে কি বলেছে তিন সপ্তাহ আপনাকে সময় দিলাম তাহলে সিবিআইকে ট্র্যাক করে তারা যে পলিটিক্সটা করতে চাইছে সেটা সঠিক নয় কারণ এটা তো হাইকোর্টকে ট্র্যাক করতে পারে হাইকোর্টের বিচারপতি দয় দয় যারা যারা এটা করেছে শিব জ্ঞানমবাবু আর হিরণময় ভট্টাচার্য তাদেরকে এক করতো তারা তো তিন সপ্তাহ সময় দিয়েছে তারা তো বলেনি এক চব্বিশ ঘন্টায় বলতে ফার্স্ট কথা দ্বিতীয় কথা তৃণমূল এটা কেন করছে তৃণমূল এটা করছে তৃণমূলকে কিছু করতে হবে পলিটিক্যাল এক্সারসাইজ কারণ জনবিক্ষোভটা যে স স্বতঃস্ফূর্তভাবে ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় জনবিক্ষোভ কার্য তো কোথাও নেই নজিরবিহীন হ্যাঁ এবং হ্যাঁ সেটার জন্য তাকে নিস্তাক আর দ্বিতীয় তুমি খেয়াল করবে সালটা হচ্ছে উনিশশো ছত্রিশ সাল উনিশশো সালে তুমি দেখবে একটা ভয়ানক ঘটনা হয়েছিল উনিশশো সালে পয়লা সম্ভবত পয়লা অক্টোবর হ্যাঁ পয়লা অগস্ট সরি এই মাসেই যখন উন উনপঞ্চাশটা দেশ বার্লিনে বার্লিনে অলিম্পিক্সে অংশগ্রহণ করছে ভারত পরাধীন ভারতে তখন ধ্যানচাঁদ অলিম্পিক্স টিমটা নিয়ে যাচ্ছেন তখন প্রত্যেকটা দেশের প্রতিনিধিরা হিটলার ফ্যাসিস ফ্যাসিসের একটা নাম ঠিক আছে ফ্লোরিয়ারকে ফুয়েরারকে স্যালুট ঠুকছেন একমাত্র ধ্যানচাঁদ স্যালুটটা করেনি বলে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছিল কি সাংঘাতিক ইয়ে সেই খেলাতে ফাইনালে ভারত কিন্তু আট একে জার্মানকে হারিয়েছিল শুধু নয় হিটলারের জার্মানকে তিনবার পর পর সোনা পেয়েছিল ভারত হকিতে হিটলারও পর্যন্ত ফ্যাসিজমের জনক হিটলারও পর্যন্ত এত বড় ঘটনার পরে খেলাটা বাতিল করায়নি আজকে ডারবি বাতিল করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন আমি লেডি হিটলার বলবো না ওই টাইমটা এখনও পর্যন্ত পৃথিবীতে আসেনি কিন্তু যদি কোনোদিন থাকে জনগণ বুঝে নেবেন কার তকমাটা পড়তে পারে শুধুমাত্র আমি ডারবি বাতিল করলাম কি জন্য কিছু লোক প্রতিবাদ করবে বলে অরাজনৈতিক প্রতিবাদ আমি বন্ধ করলাম অথচ বাইরে ডারবি বাতিলের পরে যে সমর্থকদের একটা শান্তিপূর্ণ আন্দোলন তাকে দমাতে আমি যে পুলিশ ফোর্সকে ডেপ্লয় করলাম সেই তার শিকিভার পুলিশ দিলেও দশ ভাগের এক ভাগ পুলিশ দিলেও খেলাটা সুস্থভাবে হতো তার দশ ভাগের এক ভাগ পুলিশ দিলে সেদিনকে আর্জি করে এত ভ্যান্ডালিজমটা হতো না তাহলে উদ্দেশ্যটা ছিল একদম প্রশাসনের এই ভ্যান্ডালিজমের মাধ্যমে একদম পুরো আর্জি করের প্রমাণকে লোপাট করা এখানেই তো সুপ্রিম কোর্ট কালকে প্রশ্নটা করেছে আমি সেই জায়গায় বলছি যে কেন মুখ্যমন্ত্রীকে সরে যাওয়া উচিত ইমিডিয়েট কারণ তিনি যতক্ষণ এই পদে থাকবেন তিনি তার ক্ষমতা অপপ্রয়োগ করে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করবেন আর দ্বিতীয় বলছেন তৃণমূলের সুইটার হ্যান্ডেলে বারবার বলা হচ্ছে এনসিআরবি রিপোর্ট এনসিআরবি রিপোর্টে কলকাতা নাকি নিয়োগ একদম শান্তিপূর্ণ আমি বলছি সিটি অফ জয় নয় সিটি অফ ভয় কারণ আমি তথ্য দিয়ে কথা বলি আমি কোনো রাজনীতি দল করি না যে দেখো দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারের সিসি ক্যামেরা আছে পাঁচশো পঁচাত্তরটি রিপোর্ট বলছে কলকাতা সিটি অফ জয় সেখানে আমরা কতটা সুরক্ষিত ছেলে মেয়ে মেয়েরা বিশেষ করে যে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তেত্রিশটা সিসি ক্যামেরা তার মধ্যে একটা বড় অংশই অকেজ আমি বলছি রাজ্য একটা নোটিফিকেশন করতে হচ্ছে যে মহিলাদের রাত্রিবেলা কাজের ক্ষেত্রে সরকারি বেসরকারি সেক্টরে কমানো দরকার অর্থাৎ আমি সুরক্ষা দিতে পারবো না আমি হাত তুলে দিচ্ছি এতে তো সরকার এই যে এলিমেন্ট যাদের শাস্তি দেওয়া উচিত ছিল সরকারের তারা আরও উৎসাহিত হবে এরপরে কোনো মহিলার সাথে যদি একই ঘটনা রিপিট হয় সরকারি বা বেসরকারি সেক্টরের এই এই লুমফেন যারা এই কাজটা করছে দর্শকরা তারা তো হাইকোর্টে গিয়ে বলবে এই যে সরকার তো নোটিফিকেশন দিয়েছিল রাতে আসতে না আপনি কেন বেরিয়েছেন বলে আমি দর্শন করব অর্থাৎ এদেরকে কি আপনারা আপনি ইয়ে করলেন উৎসাহিত করছেন না কেন সেদিকে তো তারা বলছে তৃণমূল পক্ষ থেকে তো বলা হচ্ছে কোনো একটা মিছিল নাগরিক সমাজে দেখাতে পারবে না আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কলা কৌশলী শিক্ষা সাহিত্যের সাথে যুক্ত লোক ছাত্র যুব সবাই রাস্তায় নেমেছে আজও আজও প্রতিবাদ হচ্ছে এই কথা বলছি আপনার সাথে তখনও ভারত ভারতবর্ষের কোনো প্রান্তে পৃথিবীর কোনো প্রান্তে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে একটা রাজনীতি মিছিল হচ্ছে সেখান থেকে আপনি একটা আওয়াজ শুনেছেন তারা সিবিআইকে বলেছে সিবিআই কবে তুমি উত্তর দেবে কবে তুমি তদন্ত শেষ করবে শুধু শাসক দল পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে নজর ঘোরাতে নিজেদের ব্যর্থতা নিজেরা এত বড় কনসপ্রিসিটা যেটা বৃহত্তর কনসপিরিসি আমি আবারও বলছি এটা কিন্তু একটা বৃহত্তর কনসপ্রিসি এখানে ইন্টারেস্ট গ্রুপ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাথা পুলিশের বড় বড় মাথা যুক্ত আছে প্রশাসনের বড় বড় মাথা যুক্ত আছে ইনক্লুডিং আমি বলছি কালীঘাট ইভেন মুখ্যমন্ত্রী ইন্টারেস্টের পার্ট তাহলে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রথমেই এত বড় বিক্ষোভ এই সন্দীপের বিরুদ্ধে আজকে ষোলো সতেরো মাস ধরে ভিজিলেন্সে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে কার্যত রকম ব্যবস্থা তো নেয়নি বরং একে পুরস্কারের পর পুরস্কার করেছে মুখ্যমন্ত্রী জানে না মুখ্যমন্ত্রী বলছেন তাকে আমরা অন্য জায়গায় রিপ্লেস করছি এই যে দারুণ প্রশ্ন করেছেন আচ্ছা আমি বলছি সিটটা দেখেছেন সিটটা কি জন্য হয়েছে সিটটা হয়েছে ষোলো মাস আগে যে আক্তার আলী ওখানকার ডেপুটি সুপার যে অভিযোগগুলো করেছিল তা এতদিন কিচ্ছু করেনি চাপা দিয়ে বরং ওই লোকটা যিনি প্রতিবাদ করেছিল তাকে ট্রান্সফার করে দিয়েছিল তার বহু মাস তাকে সার্ভিস ব্রেক করে রেখেছিল। জয়েন করতে দেয়নি এন ওসি দেয়নি এত কিছু লোকটার সাথে হয়েছে আজকে গিয়ে হঠাৎ সিট গঠন কেন কেন হলো এটা ডাল মেকুচ কালা এটার পিছনে একটা কিন্তু দারুণ ইয়ে আছে লজিক কারণ এই সিট গঠন কিন্তু তৃণমূল সরকার যখনই দুর্নীতিতে ফেসে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইডির কাছে যাওয়া আপনি সারদা কাণ্ডে সিট গঠন করা করে এরা কিন্তু এন্টায়ার এভিডেন্সগুলোকে নষ্ট করেছিল পরবর্তীকালে সিবিআই এভিডেন্সগুলো পাইনি দ্বিতীয় বলা হচ্ছে আর্থিক দুর্নীতির জন্য সিট গঠন আচ্ছা সিটে কারা সদস্য আছে যদি আর্থিক তদন্ত হয় তাহলে তো সিটে আর্থিক তদ আর্থিক দুর্নীতির তদন্তের এক্সপার্ট থাকবে আপনি সিটের মাথায় কে আছে প্রণব কুমার কে প্রণব কুমার জানেন কি ওই যে লালন শেখ যে মার্ডার হয়েছিল কয়লা কেলেঙ্কারিতে এই ভদ্রলোক ছিল দাঁড়িয়ে থেকে সমস্ত ভাই পড়ে গেছে যত ধরনের এভিডেন্স লুকিয়েছিল এই প্রণব কুমার দ্বিতীয় কে আছে রে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের ওয়াকার রেজা এ কে ওয়াকার রেজা রোজ ভ্যালি কাণ্ডের দুর্নীতির দায়ে একে সিআইডি ইডি সিবিআই একাধিকবার ডেকেছিল আচ্ছা কে আছে আর ডিআইজি সিআইডি কে তিনি সোমা দাস মিত্র কে সন্দেশকালী কাণ্ডে মহিলাদের গণধর্ষণের যে অভিযোগটা উঠেছিল উনি দাঁড়িয়ে থেকে সন্দেশকালীতে বলেছিল কোনো অভিযোগ নেই কারোর সাথে কোনো কিছু হয়নি ক্লিন দিয়েছিল শাহজাহানকে আর কে আছে রে কলকাতা পুলিশের ডিসি মধ্য কে ইন্দিরা মুখোপাধ্যায় কে ইন্দিরা মুখোপাধ্যায় আর খোলো রাজ্যপাল সরাসরি যার বিরুদ্ধে অনাস্থা এনেছিল আমি বলছি আপনি যে সিটটা গঠন করলেন সিটটার উদ্দেশ্য যে সম্পূর্ণ ধামাচাপা দেওয়া এবং এই সন্দীপকে তাড়াতাড়ি কাস্টাডিটা নিয়ে আপনি সিবিআই থেকে ওকে সরিয়ে দিয়ে কোনো কিছু লুকানো অ্যালোজিক্যাল কোনো এভিডেন্সই কার্যত নেই কারণ সুপ্রিম কোর্টের ন্যূনতম সেই অর্ডারটাকে মানা হয়নি যেখানে বলা হয়েছে যেখানে ঘটনা হয় সেই জায়গায় কোনো রকম পিএম করা যায় না পোস্ট পোস্ট ম্যাডাম রিপোর্ট আমার মনে হয় না কিছু আছে দ্বিতীয়বার ম্যাডাম করার আগেই তোমরা জানো গতকাল সেই শ্মশানের শ্মশানকর্মী একটা স্টেটমেন্ট দিয়েছে সাংঘাতিক যে শ্মশানে তিনজন বডি তিনটে বডি থাকার পরও তাদেরকে টপকে এই বডিটাকে পোড়ানো হয় সৎকার করা হয় শুধু নয় সেখানে নান টু সেখানকার এমএলএ এবং কাউন্সিলার তৃণমূলের তারা পুরো বডিটাকে ঘিরে রেখে তড়িহড়ি করে অতি সক্রিয়তায় পোড়ানো হয় এবং আজকে যে কোনো দৈনিক পত্রিকা দেখো সিবিআইয়ের একটা ভিতরের খবর বেরিয়েছে তাতে দেখানো হচ্ছে পরতে পরতে পি রিপোর্ট অস্বচ্ছ মানা হয়নি কোনো কিছু ইভেন ভিডিওগ্রাফি যেটা করা হয়েছে হেজি অনেক তথ্য লুকিয়ে ফেলা হয়েছে বলে তার দিনালয় ফোটাটা ইটস ভেরি ভেরি টাফ